কবিতা যেন অনেক শব্দের ছান্দিক পদক্ষেপ, কিংবা পাখির মতো ভাবের আকাশে ডানা মেলে উড়ে যাওয়া কিছু শব্দ। তার ধ্বনিতে কখনো হৃদয় প্রেমের ঢেউ, কখনো জল থই থই দুটি চোখ। এহেন কবিতাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে ভাববার দিন 21শে মার্চ। 1999 সালে ইউনেস্কো অধিবেশনে এই কবিতা দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতিদান করবে। এই কবিতা দিবসে আমাদের একটা রবি ঠাকুরের খুব চেনা কবিতা বা পদ্য, যেটা আমরা সবাই পড়ি, সেটাই শোনাব। যদিও রবীন্দ্রনাথের চোখে দেখা সেই গ্রাম আর আজকের গ্রামের অনেক পার্থক্য, তবুও আমাদের ছোট নদী আজও বড় স্বপ্নময়, আজও বড় কাব্যিক। আপনাদের সঙ্গে আমি জয়শ্রী মুখার্জি। আমাদের ছোট নদী চলে বাঁকি বাঁকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়াতলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচল ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া।